আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো রেসিপিটি জুড়ে আমার সাথেই থাকবেন। আজ বানিয়ে দেখাবো ছানার জিলাপি, তবে এটি একদমই ছানার না, আজ বানিয়ে দেখাবো ব্রেড দিয়ে। আর এই অসম্ভব মজার ছানার জিলাপিটি ব্রেড দিয়ে তৈরি করেছি সেটা দেখার জন্য পুরো রেসিপিটি ফলো করতে হবে। চলো তাহলে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস লেগেছে। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি, পাউডার মিল্ক আছে 1 কাপ, আর 1.5 টেবিল স্পুন ঘি নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জার নিয়েছি। প্রথমে আমি 4 পিস ব্রেড আস্তে আস্তে গ্রেট করে নিব। একদম মিহি করতে হবে। প্রথমে আমি 2 পিস করে নেব। এখানে একটি বোল নিয়েছি, বোলে ঢেলে নেব। তারপরে আরো 2 পিস করে নিয়েছি। মোট 4 পিস ব্রেড নিয়েছি। 4 পিসে আমার 1.5 কাপের মতো হয়েছে। ঠিক এভাবে করে নিতে হবে। এখন আমি আরো যে উপকরণগুলো আছে এখানে আস্তে আস্তে অ্যাড করে দেব। পাউডার মিল্ক নিয়েছি 1 কাপ, সেটা ঢেলে দিলাম। তারপরে দেব 1.5 টেবিল স্পুন ঘি। এখন এখানে অ্যাড করে দেব একটি ডিম। ডিমটি আমি আধা ঘন্টা আগেই বের করে রেখেছিলাম, নর্মাল করে নিয়েছি। মনে হচ্ছে আর একটু লিকুইড করতে হবে, তবে এখানে আমি ডিম অ্যাড করব না, লিকুইড মিল্ক অ্যাড করব 2 টেবিল স্পুনের মতো। এখানে অ্যাড করে দিলাম। এখন রেড ফুড কালার নিয়েছি, 5 থেকে 6 ড্রপের মতো এখানে অ্যাড করে দিলাম। পুরোটাই এভাবে লাল হবে, মনে হচ্ছে একটু নরম, তবে 10 মিনিট আমি রেস্টে রাখবো, শক্ত হয়ে যাবে। তারপরে আমি শিরা করতে দেব। এখানে একটি প্যান নিয়েছি, দিয়ে দেব চিনি। প্রথমে 1 কাপ দিয়েছি, সেম কাপে আরও 1 কাপ চিনি এখানে অ্যাড করে দেব। মোট 2 কাপ চিনি দিয়ে দিলাম। পানি আমি এখানে অ্যাড করব 4 কাপ। 4 কাপ পরিমাণ এখানে পানি অ্যাড করতে হবে। শিরাটা পাতলা হলেই হবে, বেশি ঘন করতে হবে না। এবার সরাসরি আমি চুলায় চলে যাব। চুলায় শিরাটা বসিয়ে দেব। তারপরে যে ডোটা আমি ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য, এখন জিলাপিগুলো বানিয়ে নেব আস্তে আস্তে। দেখুন শক্ত হয়ে গিয়েছে। এখন হাতে একটু ঘি মাখিয়ে আমি সবগুলো আস্তে আস্তে বানিয়ে নেব। এভাবে প্লেটের মধ্যে লম্বা করে একটা শেপ দিয়ে নিতে পারেন, বা হাতে ডলেও নিতে পারেন। এভাবে করে নিব, এটা কঠিন কিছু না। এভাবে আমি সবগুলোই আস্তে আস্তে করে নিব। তারপরে ভাজতে চুলায় চলে যাব। এখানে একটি প্যান দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। হালকা গরম হলেই জিলাপিগুলো আমি এখানে দিয়ে দেব। এক
একদম লো আছে, ভাজতে হবে। আস্তে আস্তে এভাবে সবগুলো দিয়ে দিলাম। এখন এপিট ওপিট করে ভেজে নেব, একদম কালো করে ভাজবো। উপরের অংশ কালো থাকলেও ভিতরের অংশ কিন্তু এইভাবেই রেড থাকবে। যখন আমি সিরাই দিব তখন খুবই ভালো লাগবে কালারটা। ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন অন্য একটি চুলায় যে আমি সিরাটা তৈরি করতে দিয়েছিলাম, সিরার মধ্যে আমি 2 থেকে 3 ফোঁটা রেড ফুড কালার দিয়েছি। এখন জিলাপিগুলো আমি আস্তে আস্তে এখানে ঢেলে দেব। ঠিক 5 মিনিট আমি হাই হিটে এটা রান্না করব, তবে ঢেকে। 5 মিনিট করলে এনাফ, এর বেশি করতে হবে না। পাঁচ মিনিট পরে এখন আমি চুলাটা বন্ধ করে দেব, 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপরে এখানে একটি সার্ভিং ডিশ নিয়েছি, আস্তে আস্তে সবগুলো জিলাপি এখানে উঠিয়ে নেব। উপরের কালারটা একদম পারফেক্ট আসছে, আর ভিতরের কালারটা যখন আপনি না কেটে খাবেন তখন বুঝতে পারবেন না, কাটতে হবে অবশ্যই। লাস্ট মুহূর্তে আমি কেটে দেখাবো যে এটার ভিতরের কালারটা কেমন হয়েছে। সবগুলো জিলাপি আমি এভাবে উঠিয়ে নিলাম। এখন উপর থেকে একটু সিরাটা দিয়ে দেব, তারপরে কিছু বাদাম কেটে নিয়েছি, সে বাদামগুলো উপর থেকে দিয়ে দেব। অসম্ভব মজার এই রেসিপিটি, অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো সম্ভব। সবার ঘরেই ব্রেড থাকে, ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সরাসরি আপনার কাছে পৌঁছে যায়, আর সবার আগে আমার স্পেশাল রেসিপিগুলো দেখতে পারেন। এখানে এক পিস উঠিয়ে নিয়েছি, দেখুন ভিতরের অংশটা কতটা জুসি। আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।